রাহে না যাত মুক্তির পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। সম্মানিত উপস্থিতি, আজকের ভিডিওতে আমরা চমৎকার একটি আমল সম্পর্কে আলোচনা করব। এই আমলটি অত্যন্ত সহজ একটি আমল। এই আমলটি করা আমাদের জন্য কঠিন কোনো বিষয় না। যাদের দোয়া কবুল হচ্ছে না তাদের জন্য এই আমলটি খুব গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলটি করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সেই জিনিসটি দান করবেন। তবে অবশ্যই আপনার চাওয়াটা হালাল হতে হবে, বৈধ হতে হবে এবং আপনাকে অবশ্যই পাপ কাজ থেকে বিরত থাকতে হবে। কেননা আপনি যদি পাপের সাথে লিপ্ত থেকে আমল করেন তাহলে কিন্তু সেই আমল আসমানে উঠবে না। যেমন আপনি যদি তেলের সাথে পানি মিশিয়ে গাড়ি চালান, আপনার গাড়িটি কি বেশি দূর যাবে? নিশ্চয়ই যাবে না। ঠিক তেমনি আপনি যদি পাপের সাথে লিপ্ত থেকে আমল করেন সেই আমলও কিন্তু আসমানে উঠবে না। আজকের ভিডিওর আমলটি হচ্ছে আজানের সময় কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওর আমলটি সম্পর্কে আবু দাউদ শরীফের 524 নম্বর হাদিসে এসেছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রসুল, মুয়াজ্জিন তো আমাদের ওপর মর্যাদার অধিকারী হয়ে যাচ্ছে। তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিনরা যেরূপ বলে থাকে তোমরাও সেরূপ বলবে। অতঃপর আদান শেষ হলে আল্লাহ তাআলার নিকট দোয়া করবে, তখন তোমাদের তাই দেওয়া হবে, অর্থাৎ তোমাদের দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ, কত চমৎকার একটি আমল! এই আমলটি আমাদের জন্য কি কষ্টকর হবে? নিশ্চয়ই হবে না। পাঁচক্ত নামাজের যখনই আপনি আজান শুনতে পাবেন তখনই আপনি মুয়াজ্জিন যখন আজান দেবে সেই আজানের জবাব দিবেন। এখন আজানের জবাব কিভাবে দিতে হয় এ বিষয়টি অনেকেই জানেন না। আপনার নিকটস্থ কোনো মসজিদে যখন মুয়াজ্জিন আজান দেবে, যখন প্রথমে সে বলবে আল্লাহু আকবর আল্লাহু আকবর, তখন আপনি সাথে সাথে বলবেন আল্লাহু আকবর আল্লাহু আকবর। এরপর মুয়াজ্জিন আবার বলবে আল্লাহু আকবর আল্লাহু আকবর, তখন আপনি আবার বলবেন আল্লাহু আকবর আল্লাহু আকবর। অর্থাৎ মুয়াজ্জিন যখন বলা শেষ করবে তখন আপনি তার জবাব দিবেন। এরপর মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর জবাবে আপনিও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর আবার যখন মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আপনি তাই বলবেন, অর্থাৎ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগুলো মুয়াজ্জিন দুইবার করে বলবে, আপনিও দুইবার করেই বলবেন। এরপর মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলা সলা, এর জবাবে আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর মুয়াজ্জিন যখন আবার বলবে হাইয়া আলাল ফালা, এর জবাবে আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ হাইয়া আলা সলা এবং হাইয়া আলাল ফালা এই দুইটির ক্ষেত্রে শুধু হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দুটি শব্দও কিন্তু মুয়াজ্জিন দুইবার করে বলবে, অর্থাৎ হাইয়া আলা সলাও দুইবার বলবে, হাইয়া আলাল ফালাও দুইবার বলবে। আপনিও দুইবারই জবাব দিবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে। তারপর মুয়াজ্জিন যখন আল্লাহু আকবর আল্লাহু আকবর আবার বলবে তখন আপনি তাই বলবেন, অর্থাৎ আল্লাহু আকবর আল্লাহু আকবর। এবং সবশেষে মুয়াজ্জিন যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এর জবাবে আপনিও বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আজানের জবাব দিবেন। আজানের জবাব দেওয়া সম্পর্কে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 527 নম্বর হাদিসে বলেছেন, যে ব্যক্তি আজানের জবাব দিবে, অর্থাৎ মুয়াজ্জিন যা বলে সে যদি তাই বলে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, অর্থাৎ আপনি একদিকে জান্নাতে প্রবেশ করার জন্য একটা মাধ্যম পেয়ে গেলেন, একটা আমল পেয়ে গেলেন, এবং অন্যদিকে আপনি দোয়া কবুলের একটি আমল পেয়ে গেলেন। অর্থাৎ আপনার একসাথে দুইটি উপায় হয়ে গেল, দুইটা সুযোগ পেয়ে গেলেন আপনি। অর্থাৎ আপনি একদিকে জান্নাতে যাওয়ার জন্য একটি আমল পেয়ে গেলেন এবং অন্যদিকে এই আমলের মাধ্যমেই আপনি যদি এই আমলটি করার পর দোয়া করেন তাহলে আপনার দোয়াও কবুল হয়ে যাবে। একসাথে আপনি দুইটি সুযোগ পেয়ে গেলেন। কি চমৎকার একটি আমল, কি চমৎকার একটি সুযোগ! খুব বেশি কিন্তু না, যখন আজান দিবে তখন আপনি আজানের জবাব দিলেন, এরপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। যদি সম্ভব হয় আজানের পর একটি দোয়া পড়তে হয়, যেটাকে আমরা আজানের দোয়া হিসেবে জানি। এই দোয়াটি আজানের জবাব দেওয়া শেষে এই দোয়াটি পড়বেন। অনেক সময় দেখা যায় পাশাপাশি মসজিদ থাকলে কোন মসজিদের আজানের জবাব দিবেন, কোন মুয়াজ্জিনের আজানের জবাব দিবেন এটা নিয়ে বিভ্রান্ত হয়ে যান।
আপনার নিকটস্থ যে মসজিদটা আছে যেটার সাউন্ড আপনি স্পষ্ট শুনতে পান সেটার জবাব দিবেন, অথবা পাশাপাশি সাউন্ডগুলো যদি একসাথে হয় সেখান থেকে আপনি যে কোনো একটার জবাব দিলেই হবে। আজানের জবাব দেওয়া হয়ে গেলে এরপর আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবেন। এরপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আর যদি আজানের দোয়াটা পারেন তাহলে আজানের দোয়াটা পড়ে তারপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। তবে ধৈর্য সহকারে দোয়া করতে হবে, হতাশ হওয়া যাবে না। অনেকের মাঝে একটি প্রশ্ন থাকে, এই সময়ে ওযু করতে হবে কি না? দেখুন, আপনি যখন দোয়া করবেন তখন যদি আপনি পবিত্র হয়ে দোয়া করেন তাহলে আল্লাহ তাআলা সেই দোয়া দ্রুত কবুল করবেন, কেননা আল্লাহ তাআলা পবিত্রতা পছন্দ করেন। তবে যদি সমস্যা হয়ে থাকে, আপনার ওযু করতে সমস্যা হয়, তাহলে ওযু না করেও দোয়া করতে পারবেন, কোনো অসুবিধা নেই। বিশেষ করে যেসব বন্দের নামাজ থাকে না তারা এই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। এছাড়াও আপনি যখন আজানের জবাব দেওয়া শেষে দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে নিজের চাওয়াগুলো চাইবেন। চাওয়া শেষ হয়ে গেলে এরপর আপনি আরও একটি সুযোগ পাচ্ছেন, কেননা আজান যখন দেওয়া শেষ হয়ে যাবে এরপর যখন জামাত শুরু হবে এর মধ্যবর্তী সময়ে আপনি আল্লাহ তাআলার কাছে যা দোয়া করবেন আল্লাহ তাআলা সেটাই কবুল করবেন। কারণ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করে তার দোয়া কখনই ফেরত দেওয়া হয় না। সুতরাং কি চমৎকার একটি সুযোগ পাচ্ছেন এই সময়গুলোর ভিতরে! এগুলো কি হাতছাড়া করা আমাদের উচিত? যাদের দোয়া কবুল হচ্ছে না তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন আজান ও ইকামতের মধ্যবর্তী সময় কোনটা এ বিষয়টা নিয়ে অনেকে বিভ্রান্ত হয়ে যান। ধরেন আপনার এলাকায় জোহরের আজান দিল একটা বাজে আর জামাত শুরু হলো 1:30, তাহলে এর মধ্যবর্তী সময় কোনটা হবে? যখন জামাত হবে তখনই কিন্তু একামত দিবে। 1 বাজে যদি আজান হয় আর 1:30 যদি একামত হয় তাহলে এর মাঝামাঝি সময় হবে 1:15। এই 1:15তে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এই আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, এই আমলটা কেউ মিস করবেন না। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন নিয়মিত তারা কিন্তু খুব সহজেই এই আমলটি করতে পারেন, কারণ আজান ও ইকামতের মধ্যবর্তী সময়টি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। কেননা আপনাদের তো নামাজের তাগিদ থাকে এবং আপনারা জানেন ইকামত কয়টায় দেয়, সুতরাং এই সময়টি আপনারা খুব সহজেই পেয়ে যান। তাই কখনই এই সময়টি হাতছাড়া করবেন না। যখনই আপনি আজান দিবে মসজিদে চলে যাবেন, যে সকল ভাইয়েরা আছে মসজিদে চলে যাবেন, সেখানে গিয়ে অজু করে আপনি বসে পড়বেন। খেয়াল রাখবেন আজান ও ইকামতের মধ্যবর্তী সময় কখন হচ্ছে, যখনই হয়ে যাবে তখনই আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে দোয়া করবেন। আর যে সকল বোনেরা মসজিদে যেতে পারেন না, তারা জানেন না হয়তো জামাত কয়টায় হয়, তাই খোঁজ নিয়ে আপনার নিকটস্থ মসজিদে কখন জামাত হয়, আজানের পর কখন জামাত হয় 5 ওয়াক্ত নামাজের, ফজর জোহর আসর মাগরিব এশা এই নামাজগুলোর জামাত হয় কখন সেটা জেনে নেবেন। এরপর আজান ও ইকামতের মধ্যবর্তী সময়টিতে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। সম্মানিত উপস্থিতি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আমরা আবার আসব নতুন কোনো আমলের ভিডিও নিয়ে। সেই আমলগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওমা তৌফিক ইল্লাহ বিল্লাহ।